বিএনপি জামায়াতের আন্দোলন মোকাবেলা করা ও আগামী জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ। শুরু করেছে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের সম্মেলন। বিতর্কিতদের বাদ দেওয়া হচ্ছে জানিয়ে নেতারা জানান, যে কোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। 2019 সালের 4 ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করা হয়। উত্তরে বজলুর রহমানকে সভাপতি ও এস এম মান্নান কোচিকে সাধারণ সম্পাদক করা হয়। দক্ষিণের দায়িত্ব দেওয়া হয় সভাপতি পদে আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক করা হয় হুমায়ুন কবিরকে। প্রায় এক বছর পর দুই মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। নির্বাচনী আসন ভিত্তিক সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে, তবে করোনার কারণে সংগঠনে দৃশ্যমান কোনো গতি আনতে পারেনি ঢাকা মহানগর আওয়ামী লীগ। সেপ্টেম্বর থেকে শুরু করেছে ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন স্থলেই কমিটি ঘোষণা করা হচ্ছে। দ্রুত নতুন কমিটি চায় তৃণমূলের নেতাকর্মীরাও। চিহ্নিত জামাত বিএনপি যারা নাশকতা কাজে লিপ্ত তাদেরকে আমরা সদস্য করব না। অন্য অন্য সময়ের তুলনায় আমাদের সংগঠন খুবই শক্তিশালী। বিতর্কিতদের বাদ দিয়ে সংগঠনের দায়িত্ব দেওয়ার দাবি থানা পর্যায়ের নেতাদের। একটি শ্রেণী যারা বাংলাদেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চায় তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা সাংগঠনিকভাবে প্রতিরোধ করতে চাই। আর দল যদি ভালো না হয় সেই দল দিয়ে কোনো ভালো কাজ করা যাবে না। বিতর্কিত বা চাঁদাবাজ বা হাইব্রিড যদি পদ নিয়ে যদি ভোটারের কাছে যায় ভোটটা উল্টো হবে। মহানগর কমিটির নেতারাও মনে করেন সম্মেলন করে কমিটি হলে সংগঠনে হাইব্রিডদের ঠাঁই হবে না। সাংগঠনিক গতিশীলতা লক্ষ্য ক্ষেত্রে আমরা যে সম্মেলনের মাধ্যমে ইউনিট কমিটি দেবো সেটা আমরা করতে সক্ষম হব। 111-এ অনেক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। 2001 থেকে 2007 সাল পর্যন্ত যারা রাজনীতির মাঠে ছিল সেই ধরনের লোকগুলো আমরা নিয়ে আসতেছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজানো হচ্ছে। নাম প্রস্তাবের মাধ্যমে কমিটি যেভাবে আমরা করছি সেভাবে হয় তাহলে বিতর্কিতরা মানে বাদ পড়ে যাবে এবং আমরা স্বচ্ছ এবং শুদ্ধ সংগঠন করতে পারব। ঢাকায় বিরোধী দল যদি সহিংসতার আশ্রয় নেয় তা কঠোরভাবে মোকাবেলার করার কথা জানান দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের দক্ষিণ আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী, ইনশাল্লাহ আগামীতে আরও শক্তিশালী হবে, যাতে যে বিএনপি জামাতের যে কোনো অপশক্তি আমাদের সামনে আসুক না কেন সেটা আমরা সাংগঠনিকভাবে তাদের মোকাবিলা করে তাদেরকে পরাজিত। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের অধীনে 44 থানা ও 140 ওয়ার্ড রয়েছে। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।